একুশের বিধানসভা নির্বাচন চলাকালীন তৃণমূলের থিম সং হয়ে উঠেছিল খেলা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা মতো খেলা হবে দিবসে স্পেশাল মিউজিক ভিডিও বানিয়ে তা সোশ্যাল সাইটে পোস্ট করলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। তাই খেলা হবে দিবসকে সামনে রেখে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দনা সরকারের নির্দেশে ও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জিয়াউর রহমানের পরিচালনায় হরিশ্চন্দ্রপুর রামপুর ফুটবল ময়দানে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। আজ ছিল টুর্নামেন্টের দ্বিতীয় দিন। এছাড়াও জানুয়ারি মাসের 8 তারিখে ফাইনাল খেলা হবে। তবে ফাইনালে আকর্ষণীয় থাকবে মহিলা ফুটবল প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার, হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান ও জম্বু রহমান, খেলার আয়োজক তথা যুব সভাপতি জিয়াউর রহমান, যুবনেতা রনি দাস, মনোজ, নাদির, আদিত্য, আজমাইন রেজা সহ আরও অনেকেই। মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার বলেন, এবং মঞ্চে বসেছেন আমাদের আমাদের হরিশ্চন্দ্রপুরের প্রধান আফজল দা ও সন্তোষ চৌধুরী। আমাদের কিভাবে আরো শক্তিশালী করা যায় সেই পরিকল্পনা এসছে আমাদের সকলের প্রিয় দিদি তথা আমাদের আমাদের সকলের প্রিয় বিধায়ক তথা হরিশ্চন্দ্রপুর 46 বিধানসভার বিধায়ক মাননীয় তাজমল হোসেন মহাশয়। রহমান সাহেবকে গ্রহণ করে নিলেন আমাদের আলতাবদা সবার প্রিয়। হ্যাঁ ঠিক আছে খেলার পরিচালনা করছেন আমাদের রেফারি সাহেব। আস্তে আস্তে খেলা দেখতেও খুব ভালো লাগে। তো খেলা যারা আছে সুন্দর খেলা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি দর্শক মন্ডলী খুব আনন্দ উপভোগ করছে খেলা নিয়ে। হাফ টাইম এরপরে আমরা কুইন্টাস একাডেমির সকল নৃত্যকে আমরা